আমার বাবার খেসমত করার জন্য আমার বাবার দেখাশোনা করার জন্য তুই কি করতে আমার বাবা দেখেন তো কে আসছে দরজা নক করতেছে আরে কেমন আছেন এই তো ভালো কেমন আছেন হ্যাঁ ভালো আছি অনেকদিন পরে আসলেন আমাদের বাসায় আপনার তো কোনো খোঁজ খবরই নেই তাই আসলাম আপনারে দেখতে তো ভালোই আছেন না হ্যাঁ ইনশাআল্লাহ ভালোই আছি আপনি কি শরীর অসুস্থ নাকি না অসুস্থ না এমনি আর কি শরীর একটু ব্যথা করে তো ওই জন্য আর কি আরে তো অনেকদিন পরে আসছেন কি খাবেন বলেন আমাদের বাসায় না না ভাবি আমি কিছুই খাবো না আসলাম অনেকদিন ধরে আপনারে দেখি না তো এই জন্য আবার অসুস্থ নাকি এই জন্য দেখতে আসলাম আচ্ছা

তো ভালোই আছেন সব মিলে না শুনলাম না কি ওদিন কা আপনারা কোথায় ঘুরতে গেছেন হ্যাঁ ঘুরতে তো গেছি ভাবি আপনি না অনেক লাখি কেন না আপনার শ্বশুর কে মানে বলার আগে পাও টিপতে ও আচ্ছা আচ্ছা আরে জানেন না আপনি ভাবি আমার শ্বশুরটা খুবই ভালো কি বলবো আর আমাকে তার মেয়ের মতো দেখে জানেন না একটু সুখ বিসুখ হলে উনি পাগল হয়ে যায় মাথা মানে মাথা টিপা দেয় পা টিপা দেয় ঘরে সমস্ত কাজ আমাকে কিছু করতে দেয় না উনি নিজেই করে রান্না পর্যন্ত করে দেয় তাই হ্যাঁ আমার খুব যত্ন করে জানেন না কি বলবো ভাবি আপনি পা টিপা লাগবে না না ভাবি না বললে আমি বলি বাবাকে টিপা দিবেন না 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 আমার পা টিপা লাগবে না আপনি রাজ কপাল নিয়ে জন্ম নিছেন হ্যাঁ আর কি কে ফোন দিল আপনার ভাই ও আচ্ছা হ্যাঁ বলো বাসায় আসছো আরে না আমি ওই পাশে করে ভাবিদের বাসায় আসছি হ্যাঁ আচ্ছা আসতেছি আচ্ছা ঠিক আছে আচ্ছা আপনার ভাই এসে পড়ছে ও আচ্ছা তাহলে আর বসবেন না 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 আজকে তো কিছুই খাওয়াইতে পারলাম না আচ্ছা ভাবি এখন কিছু খাবো না যাই বিকেলবেলা আমার বাসায় হ্যাঁ আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা আসি ঘরটা ঝাড়ু দিছিলেন না কেন শরীরটা ভালো না যখন একটা কাজের কথা বলি তখন আপনার শরীরটা ভালো থাকে না একটা কাজও আপনি করতে চান না আর মানুষ আসলে আমি কি প্রশংসা করি আপনার নামে তা তো দেখতে আসি সুন্দর করে পাও টিপেন টিপা তারপরে ঘর ঝাড়ু দিয়ে ঘর মুছবেন আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া আলাইকুম ভাই আপনি

আর ভাবি আবার আসছেন পাও পাবেন বেন উঠায় দেন আমার শ্বশুরে টিপা দিব এই তুমি কখন আসছো বাবা উঠেন এখানে বসে আছেন কেন উঠেন এদিকে তুমি এত তাড়াতাড়ি চলে আসছো এই জায়গায় না এই জায়গায় শয়তান বাচ্চা এই জায়গায় এই জায়গায় এই জায়গায় মারতেছো কেন কি আর পড়াইলে ভালো হতো নাকি না আর কেউ যে পাও ব্যথা করতেছে তো ওই জন্য মানে আব্বাই বলতেছে মারতেছো কেন কথা বলতে তোর আনছি তোর করে বিয়ে করে তোর কেন আমার বাবার খেসমত করার জন্য আমার বাবার দেখাশোনা করার জন্য তুই কি করতেছ আমার বাবার তোর পাটি পাইতাস কি পাইছস আমার ভুল হয়ে গেছে ভাই শয়তানের বাচ্চা আমার বাবাকে এবারে চাকর না এবারে কাজ করে না তো তুই কি করতেছ এডি আমার

ওরে কোনো মাপ নাই ওর ও যে অন্যায় করছে এটা এই অন্যায়ের কোনো ক্ষমা নাই আপনি বললেই এই মাফ করে দিব কত কস আবার কত কস তোর কত বড় সাহস আমি এই দেখতেছি আমার মা বাবার দিয়ে তুই পাউটি পাইতাছস হ্যাঁ আমার বলে কত বড় বাবা একটু বল এই তোর বাবারটা খায় হ্যাঁ এই বাড়ি আমার এখনো বাবার আর সেই বাবাকে দিয়ে যে বাবা আমাকে লেখাপড়া করাইছে আমাকে মানুষের মতো মানুষ তৈরি করেছে চাকরি ব্যবস্থা করে দিছে আর এই সময় বাবাকে তুই পাউটি পাইতাছস বাবা একটু তোর কোনটা কত বড় একটা কথা বলি তোমাকে আমি হয়তো সব কষ্ট দুঃখ নিরবেশ হয়ে গেছি তোমার মতো এরকম বৌরা অনেক পরিবারে আছে শ্বশুরকে দিয়ে বাজারঘাট করায় ঘর মশায় সংসারে কাজকর্ম করায় এমনকি হাত পাটা পর্যন্ত টিপায় তারা জানে না যে শ্বশুরও কিন্তু বাবার মতো স্বামীর বাবারই কেন শ্বশুর মনে করো নিজের বাবা মনে করতে পারো না সংসারে সুখ শান্তি আসবে আল্লাহর তরফ থেকে তোমার উপরে দোয়া আসবে এই কাজগুলি কেন কর আমি তো তোমার বাবার বয়সি তোমার বাবাকে দিয়ে তুমি পারতা তোমার পাটাটি পাইতে তাহলে আমাকে দিয়ে কেন করাইলা আমার ভুল আমি একটু এরকম কইরো না আর করব না তুমি যা করবা তোমার কাছ থেকে তোমার ছেলে মেয়েরা শিক্ষা নেবে ভবিষ্যতে তুমি একদিন বয়স হইব তোমার তোমার ছেলের বউ আসবে বাড়িতে সেও কিন্তু তোমাকে দিয়ে হাত পাটি পাবে ঘরে কাজকর্ম করাবে চাকর বাকরের মতো আচার আচরণ করবে তোমার কাছ থেকে শিক্ষা নেবে তো তুমি এমন কিছু করো না যেটা যে শিক্ষায় তোমার ছেলে মেয়ের একদিন অন্ধকারে ধাবিত হয় বুঝতে পারছো আর কখন এই কাজটা করলো না ঠিক আমাকে বলছো আমি হয়ে গেছি আমি কিন্তু পারতাম তোমার সাথে তর্ক করতে তোমার গায়ে হাত তুলতে বা আমার ছেলের কাছে নালিশ করতে আমি কিন্তু সেই জিনিসগুলি করি না কেন করি না জানো আমি তোমাকে অনেক ভালোবাসি তুমি আমার ছেলের বোন আমার মেয়ের মতো আমার সন্তানের মতো আমার ছেলেকে বললে তোমাকে মারধর করতো বা বকাবাজি করতো বা ঘর থেকে বের করে দিত বা তালাক দিয়ে দিত এই জিনিসগুলি আমি চাই নাই যার জন্য আমি কখনো বলি নাই হয়ে গেছি ভাবছিলাম যে একটা সময় হয়তো তোমার তুমি সচেতন হবা এখন দেখি না দিন দিন তোমার মাত্রা খালি অতিবাহিত হইতেছে এই কাজগুলি আর করো না হ্যাঁ দেখ বাবা মা কাকে বলে দেখ কথায় কথায় হাত তুলবি না ওর বয়স অল্প

যদি ওর পরিবার থেকে ওই শিক্ষাটা পাইতো তাইলে আর এরকম করতো না ওর পরিবারে দেখছে নিশ্চয়ই ওর মা ওর বাবাকে দিয়ে করায় বা ওর নানাকে দিয়া ওর মা ওর দাদাকে দিয়ে এগুলি করায় ওই পরিবার থেকে শিক্ষা নিয়ে আজকে ও কি করছে ওর স্বামীর সাথে ও শ্বশুর শাশুড়ির সাথে এই আচরণ করতেছে এই জন্য পারিবারিক শিক্ষাটা কিন্তু অনেক মূল্যবান তোর সন্তান দেখো বাবা ওইভাবে গড়ে তুলিস এটা তোর কাছে আমার অনুরোধ তুমি করে দেবা ঠিক আছে যা ोगे बोली सामगे कब चाहते थे